হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমরা এসেছি স্লোভেনিয়ার বর্ডারে। এখানে আমরা ঘুরব, ঘোরা শেষে গাড়িতে ডিজেল ভর্তি করে নিয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এসেছি স্লোভেনিয়ার বর্ডারে, ইতালির বর্ডারের কাছাকাছি। এখানে যেহেতু ইতালিতে তেলের দাম কিছুটা সস্তা, সেজন্য প্রায় আসা হয় আমাদের। এখানে তেল ফুল করে আলাদা কন্টেইনার আছে, সেই কন্টেইনারে তেল ভরে নেওয়া হয়। তো আমাদের শিয়াব ভাই এখন তেল নেওয়ার জন্য গাড়িতে প্রস্তুতি নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন সেই কন্টেইনার বের করবে, প্লাস গাড়ির যে তেল নেওয়ার যে স্থান আছে সেটি পরিপূর্ণ হওয়ার পর কন্টেইনারও ভরে তারপরে তেল এই স্লোভেনিয়া থেকে নিয়ে যাবে। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন এসকে চ্যানেল 94। গাড়ির ট্যাঙ্কি ফুল হওয়ার পরে এভাবেই আলাদা একটি কন্টেইনারে ডিজেল ভরা হয়, কারণ ইতালি থেকে স্লোভেনিয়ার বর্ডারে আসতে কিছুটা সময় লাগে। অনেক সময় ব্যক্তিগত কাজ থাকার কারণে আসা হয় না, তাই এক্সট্রা একটি কন্টেইনারে করে ডিজেল ভরে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে বারবার না আসা লাগে। ভিউয়ার্স, আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি স্লোভেনিয়া থেকে এমন কন্টেইনারে করে তেল আনতে চান, তাহলে অবশ্যই নির্দিষ্ট মাপের কন্টেইনার কিনবেন। যে কোনো কন্টেইনারে করে ইচ্ছেমতো যত খুশি তত তেল আনতে পারবেন না। যদি আনেন তাহলে আপনাদেরকে পুলিশ ধরলে জরিমানা করতে পারে। দর্শক, আমাদের সাথে আছেন আজিজ ভাই। তো আজিজ ভাইয়ের কাছে জানবো, তিনি এই স্লোভেনিয়াতে মাঝে মধ্যে তেল নিতে আসেন কিনা, এবং আসলে কি কি রেটে, কোন দামে, কোন পাম্প থেকে, কোন বর্ডারে গিয়ে তেল আনেন। তো আমরা আসি আজিজ ভাইয়ের সাথে, বলুন। আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ, আমরা মাঝে মাঝে তেল নেওয়ার জন্য আসি স্লোভেনিয়াতে, কারণ ইতালিতে তেলের রেটটা অনেক বেশি, সেই তুলনায় এখানে অনেক কম পাওয়া যায়। আর আমাদের যেহেতু বর্ডারের কাছাকাছি, আসলে আমাদের খরচও তেমন হয় না। সেক্ষেত্রে যেই তেলটা ইতালিতে লিটার পাওয়া যায় 1.30 টাকা, সেটা এখানে আমরা পাই 1.10 টাকা, 5 পয়সা, এর ভিতরেই। আপনার প্রায় লিটারে 20 পয়সা আমাদের সেভ থাকে, এই জন্য আমরা মাঝে মাঝে আসি। এতে আমরা ঘুরি, মজা করি, সময় তো যায় বন্ধুবান্ধবের সাথে। যখনই আসি কেউ না কেউ সাথে আসে, তাদেরকে নিয়ে আমরা দেখা যায় এনজয় হইলো, ঘোরাফেরা হইলো, সাথে দেখা যায় আমরা কম রেটে টাকা দিয়ে কিছু টাকা সেভ করে আমাদের তেলটা নেওয়া যায়। দেখা যায় আমরা 2 টাকার তেল দিয়ে আইসা ঘুরেও গেলাম আর 20 টাকা সেভ করে গেলাম। তো এটা ভালো, ওয়েদার ভালো থাকলে আজকের দিনটা আরও ভালো এনজয় হইতো। তো আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আঙ্গুরে অনেক ক্ষেত রয়েছে, যে ক্ষেতগুলোতে আপনার আঙ্গুরের প্রচুর চাষ হয়, প্রচুর ফলন হয়। সেই আঙ্গুরগুলো অনেক ধরনের হয়, কিছু আঙ্গুর রয়েছে মদ তৈরি করা হয়, কিছু আঙ্গুর আছে খাওয়া হয়। এখানে একটি কুকুর রয়েছে, সেই কুকুরের 3টি পা। তো আপনাদেরকে সেই কুকুরটি এখন দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুকুরটি, এই কুকুরটির কিন্তু 3টি পা। 3টি পা নিয়ে কুকুরটি চলাফেরা করছে, দেখো। এদিকে আমাদের এক সহপাঠী গাছ থেকে একটি আপেল পেড়ে সেটি আবার খালের পানিতে ধোয়ার জন্য নিচে চলে গেছে। গাড়িতে ডিজেল ভরার পরে স্লোভেনিয়ার বর্ডারে আমরা একটু ঘোরাফেরা করলাম, তারপর আবার ইতালিতে ঢুকে পড়লাম। করোনা ভাইরাসের কারণে পুলিশের ঝামেলা হতে পারে, সেজন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম। ভিউয়ার্স, আমরা যে পার্কটিতে এসেছি, এই পার্কটি নিরিবিলি পরিবেশের, সুষ্ঠু বিনোদনের একটি খুব সুন্দর পরিবেশ, যেখানে আসলে আপনার মন অনেক ভালো লাগবে।
ভিউয়ার্স আমরা এখন একটি পার্কে এসেছি। এই পার্কে অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এখানে খেলাধুলার দৌড়ানোর জন্য, শিশুদের বিনোদনের জন্য অনেক সুন্দর পরিবেশ রয়েছে। তো এটি হচ্ছে বস্কো রোমানিও পার্কো রিক্রিয়াতিভো কমুনো দি চিভিতালে ফ্রিউলি ভেনেজুয়েলা উদিনে। আমরা যে স্থানটিতে এখন আসছি, সেই স্থানটি প্রাকৃতিক মনোরম সুন্দর পরিবেশ। এখানে এই পার্কটি সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। যারা এই পার্কটি সম্পর্কে কিছু জানতে চান, এখানে সম্পূর্ণ ইটালিয়ান ভাষায় লেখা হয়েছে পার্কটির ভিতর কি করা যাবে এবং কি করা যাবে না, সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো দেখতে থাকুন, আমরা আরো কিছু স্পটে যাচ্ছি এই পার্কটি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন ভিউয়ার্স। যারা প্রকৃতি প্রেমী রয়েছেন তারা অবসর সময়ে পরিবার পরিজন নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি ইতালির তৈরি মার্বেল পাথর, বিভিন্ন ধরনের টাইলস, সিরামিক্স বাংলাদেশে এবং বিশ্বের কাছে অনেক জনপ্রিয়। তো আমরা যে পার্কটিতে আজকে এসেছি সেখানে মার্বেল পাথরের গুঁড়া রাস্তা ছিটিয়ে দেওয়া হয়েছে মানুষের এবং গাড়ি ঘোড়া চলার জন্য। এখানে পিচ ঢালাই না দিয়ে পাথরের গুঁড়া রাস্তা ছিটিয়ে দেওয়া হয়েছে। এই পাথরের গুঁড়াগুলো, এই মার্বেলের গুঁড়াও পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে, তারপর মেশিনের মাধ্যমে এগুলোকে গুঁড়ো করে রাস্তায় বিছিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি সে জনপ্রিয় কিছু মার্বেল পাথরের গুঁড়া, গুঁড়োগুলো রাস্তায় ছিটিয়ে দেওয়া হয়েছে, তার কিছু ছোট ছোট পাথরের টুকরো। তো এই এরকম অসংখ্য পাথর এই রাস্তায় বিছিয়ে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।